হ্যাপি টিচার্স ডে মা, জীবনের প্রথম শিক্ষক তুমি মা, আঙুলের সাথে আঙুল জড়ানোর স্বর্গীয় প্রেমের মাধ্যমে যে শিক্ষা জগতে প্রবেশ তার প্রথম শিক্ষক যে তুমি মা। তোমার হাতের ছোঁয়াতেই তো শিখেছিলাম প্রাণের অ আ, বইতে সারা জীবন ভর হাজার বার পড়েছিলাম একটি শিক্ষিত মা একটি জাতির জন্ম দিতে পারে। এডুকেশন বইতেও পড়েছিলাম মানুষের জীবনের প্রথম শিক্ষক পিতা মাতা। কিন্তু শিক্ষক দিবসের দিন প্রাইভেট স্কুলে হইহুল্লোড়ে কেটে গেছে সারা দিন, তোমায় আলাদা করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে ওঠেনি। তবে আজ বলবো হ্যাপি টিচার্স ডে মা, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা তোমায়, তোমায় একটা প্রণাম মা। আজ বুঝেছি মা আমার ছোটবেলায় কিভাবে অ আ শিখিয়েছিল। দুটো শব্দ লিখতেই দু ঘন্টা কাটিয়ে দিতাম, কত বকে বকে মাকে বিরক্ত করে তুলতাম, কিন্তু মা আমার অধীর ধৈর্য নিয়ে আঙুলে আঙুল লাগিয়ে বসেই থাকত। অসংখ্যবার শিক্ষকের মুখে চক ছুঁড়ে মেরেছে ছাত্র, রেগে গেলে চুল ধরে টেনেছে, না তাই বলে শিক্ষক অত সহজে মেজাজ হারাতো না, কারণ শিক্ষকটা যে মা। মায়ের বহু ধৈর্য অধ্যাবসায় ও নিরলস চেষ্টার ফসল প্রাণের অ আ, তাই তো এটাকে বলি মায়ের ভাষা মাতৃভাষা। এত ধৈর্য ধরে পারবে কি কোনো সাধারণ শিক্ষক পড়াতে? এখনো দেখবেন হোম টিউটর খুঁজতে গেলে বহুজনই বাচ্চাদের পড়াতে চান না, সবাই বড় স্টুডেন্ট খোঁজে, তার মানে ওই কঠিন কাজটা সবাই করতে ভয় পায়। অথচ মা একদম শুরুতে এর থেকেও কঠিন অবস্থায় শিক্ষাদানের প্রথম কাজটা শুরু করেছিলেন। অনেক সময় মা একটু বকে দিলে মায়ের মুখে খামচিও কেটে দিতাম, তিন চার বছরের বাচ্চা তখন, আজ অনেক বড় হয়েছি, তবে মা আমাকে আজও বাচ্চাই ভাবে। মায়ের কোলে বসে গল্প শুনেছি, রাজপুত্তুরের প্রশ্নবাণে জর্জরিত করেছি দেশ দুনিয়ার সব নিয়ে, মা আমার না রেগে ভুল ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে যেত। এত প্রশ্ন আজ পর্যন্ত নিজের কোনো সাধারণ শিক্ষককেও করিনি, তাই এমন পরম শিক্ষককে জানাই আবারও হ্যাপি টিচার্স ডে। মা গো তুমি আমার প্রথম শিক্ষক। তবে বাবাও কম করেনি শিক্ষার জন্য, কত স্লেট ভেঙেছি কত চক জলে ফেলেছি বিনা বকুনিতেই এনে দিত। হয়তো বাবা তখন ছেঁড়া জুতোটা পাঁচবার সেলাই করে পরত, তা আমি জানতামও না, তবু অভাব বুঝতে দিত না, মাঝে মাঝে বাবাও পড়াতে বসত। তবে বাবার ধৈর্য কম, তাই বকে ঝোঁকে উঠে যেত, মায়ের কাছে হেরে যেত বাবার ধৈর্য। যে মা দশ মাস দশ দিন পেটে ভীষণ বেদনা নিয়ে বহন করার ধৈর্য রাখে, সেই মায়ের কাছে বাবা কি ধৈর্যের পরীক্ষা দেখিয়ে জিততে পারে? তবে বাবা যেহেতু মায়ের পরেই শিক্ষার কাজটা শুরু করেছিল, তাই বাবাকে মেনেছি জীবনের দ্বিতীয় শিক্ষক হিসেবে। বাবা হ্যাপি টিচার্স ডে তোমাকেও। মাই হলো আমাদের জীবন্ত সরস্বতী, তাই মা যে শিক্ষকদের হাতে তুলে দিয়েছিলেন ওনাদেরও জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা ও প্রণাম। মনে আছে আমার এখনো অ আ ক খ কিছুটা শেখানোর পরে তুমি হাত ধরে প্রতিদিন নিয়ে পৌঁছে দিতে স্কুলের গেটে শিক্ষকদের কাছে, তাই ওরা আমার শিক্ষা জীবনের তৃতীয় ও সর্বশেষ শিক্ষক। এই সবাইকে আজ শিক্ষক দিবসের শুভেচ্ছা।